যোগে হবে চার, দুই দিকে যাই যদি দুই পরিবার, পড়বে রে গোল কুঠাধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, চাপা বাচ্চা বাবা, চাপা বাচ্চা বাবা, চাপা বাচ্চ। बहुत खाया आलू भरता दिए चिंगरी पाकर सब कुछ मैंने खाया, लेकिन एक बात बोलो यार, आप जो न्यू फिल्म बना रही है उसका हालत নায়ক নিশি হলো রজনীকান্ত রে, বুঝছত নি? रजनीकांत को लेकर आप फिल्म बनाएगा तो मैं क्या करूं? देख कितना दिन हो गया मैं आपको साथ साथ रहता हूं, किस लिए? सिर्फ हीरो बनने के लिए। लेकिन आप बोल रही है रजनीकांत को लेकर फिल्म बनाएगा और मुझे डिलीट कर देगा, क्यों? शाहरुख सुन, तू ही तो सब आर बुजुम फ्रेंड, आई मन करी कि आई जे एक्टर पर एक्टर छवि बनाई এইরকম একটা এক্সপিরিয়েন্স, ফেমাস বুজুম ফ্রেন্ড শাহরুখ খান যদি আর ফাঁসে থাকে তাহলে আর কাজের গতি বাড়ি যাইব, ইয়ারলাই তোরে আমি সাথে রাখি, তোরে কি আমি হিরো বানাইতে আনছি নি? হ্যাঁ রবি দেয় মনে কর রজনীকান্ত রে নিমু, অমিতাভ বচ্চন রে নিমু, বুঝত নি, ইলিয়াস খানসন রে নিমু, সাকিব খান রে নিমু, এইভাবে নিমু। আর লেকিন মুঝে নেই নেই লেকার মে কিং খান হু মে বলিউড কা বাজাও ইতনা বড় হাটি ছু মে ও জে আপ নেই লেকার হিয়ার হরে দি। একটা কথা হল, মনে কর অহংকার যে আমি হিরোগুলো নিতেছি তারা তো নাচে গানে ভরপুর, কিন্তু তোর তো মনে কর এই ধরনের একটা কোয়ালিটি আই দেই না। ফের বলো মে ক্যা মুঝে ডান্স নেই আতা, তো মে ক্যা মুচ করাউঙ্গা ক্যা, ডান্স মুঝে নেই আতা, মুঝে পাগল বানা দিয়া আপ, মে তো হু পাগল দেখো হাম হর পল, মে তো হু পাগল দেখো হাম হর পল, দেখ না ইয়ার আমারা কই ডান্স নেই আতা তো মে ক্যা করতাও, হ্যাঁ দেখ, এ ও মা ছমক ছল্লো উই গো মে লাগ মক পল্লো মুচকো জাস্ট লাইক পিলো, ভীমা চমক চলো সারি আন্ধান গিরশা ইন্নো আন্ধান গিরশা ইন্নো ওয়ালে বিলু চুলাচো ভীমা চমক চলো, কিছু কইতে কইলে গান কইতে কইলে সেই একটাই গান, চমক চলো চমক চলো চমক চলো, আরে এক চমক চলো দি ইন্ডাস্ট্রি চলবো নি, ইয়ার লাই তাই ক্রিয়েটিভ ব্রেন দি, নতুন নতুন হিরো আনতেছি এবং নতুন নতুন গানের সৃষ্টি করতেছি, বুঝছত নি? আচ্ছা রাগ করিচ্ছা, সামনে যাই ইউটিউবে কাজ করুম, ইউটিউবের হিরো দি দিম তোরে। क्या बोला आप, मुझे यूट्यूब में ढुका देगा क्या? हाँ ये क्या हो सकता है बोलो आप, ये हो सकता है क्या? मैं इतना बड़ा आर्टिस्ट हूँ, मैं बिग बॉस हूँ, मैं बॉलीवुड का बादशाह हूँ, इस गांव में चलिया गौरी को छोड़ के, मेरा डॉटर को सरिए सबको छोड़ के मैं इस गांव में चलिया सिर्फ हीरो बनने के लिए, और आप मुझे यूट्यूब में ढुका देगा, ये क्या हो सकता है क्या? आप बोलो ना यार। तू यूट्यूब रे हला कुछ चुतना, ইউটিউবে কত রতি মহরতি কাজ করতেছে, আর তুমি ইউটিউবে হেলা করো না, যাও তোমার ইউটিউবের নাটকে হিরো দিয়ে দেবো। ওকে তুমি এক কে কর সকতা হো, ঠিক হ্যায় আপ জো বাত বলেগা মে ওই মান যাউঙ্গা। আচ্ছা ভাইয়া, আমি তোমার সাথে কেন মিথ্যে কথা বলবো বলো তো, আজ দুদিন যাবত মামা বাসায় ফিরছে না, কোনো খবর রাখো তোমরা? কি কই বাচ্চাস তুই, ডালিম মামু দুই দিন যাবত ঘরে যেতেছে না, আচ্ছা কইতেছিস তো মিচা কইতেছিস, এই দেখ একটা কিছু কইলে তোর সিরিয়াস হয়ে যাস গা, আর এর সামনে হচ্ছে মনে কর যে চেয়ারম্যান ইলেকশন, মামু ইলেকশনে তো বিজি আছে, তাছাড়া নির্বাচন কমিশনার হচ্ছে মামুর দুস্ত মানুষ, তার বাসায়ও তো গেছে আইবার দেয় নাই, দুই চার দিন থেকে এই অসুবিধা কি? তুমি বিষয়টাকে গুরুত্ব দিচ্ছ না কেন বলো তো, এর আগে কখনো হয়েছে এরকম? ইলেকশনের জন্য যদি হয় তাহলে
দু দিন ধরে মামা বাসা আসবে না। আচ্ছা ঠিক আছে আসবে না, একটা ফোন তো করবে, তাও তো করলো না। আচ্ছা ভাইয়া এরকমও তো হতে পারে, এই ইলেকশন পারপাসে মামাকে কেউ গুম করে ফেলেছে অথবা খুন করে ফেলেছে। কি কইবার চাইতে চোস, শ্রম বাজারে সাত্তার মামু ডালিম মিজারে গুম করে ফেলাইব, খুন করে ফেলাইব, কেটা আছে এই গ্রামে এত বড় সাহস কার আছে? শোনো, আমার মামার যদি মনে কর চুল পরিমাণ কোনো কিছু ক্ষতি হয়, আল্লাহর কচম পুরা গ্রামটা আমি মনে কর তসমুস করে বলাম। আর এই সব কাম কাটা করার পরে সেটা শ্যামবাজারের সাতটা ঠিকই জানে। টেনশন তো আমি মাথায় লইতেছি না, আজকের রাইতে যদি মামু না হ্যাঁ তাহলে ঠিকই আমি মনে কর যে আমি আমার মতো আগে যাব। কেটা করার পরে সেইটা আমি হালকা একটু আজ করার পারতেছি। ইলেকশন সামনে, মামার প্রতিদ্বন্দ্বী তিনজন, এর মধ্যে একটা হচ্ছে মমিন সিং, এক কেফায়তুল্লাহ কাদা। ওই জিনিস তো কথায় কথায় কো আমি মমিন সিং এর শিল্প বুদ্ধি, আমার কোনো অসুবিধা নাই, টাকা হচ্ছে কাঁঠাল গাছের পাতা চিরমুয়ার ডিমো বুট কিনে লইয়াম। আরেকজন খেলাইছে, ও তো আছিল বিকাউজ, আগে মনে কর যে বাসে উঁচের মধ্যে দাউদের মলম বেসত, ওই দাউদের মলম দাউদের মলম, সে টাকা উঁচু হন ইলেকশনই করতেছে। ওই হালা একটু ঝামেলা আছে, আরেকজন খেলাইছে, ওইটা আবার একটু ঝামেলা বেশি, ও তো নেশাখুর, এর আগে নেশা করে সে আপন বাইরে চুরি মারা খুন করে বলাইছে, ও তো কারোই মানে না। মামু যে কেলা এইসব বিলেস বলে টিচে হান্দা হয়ে গেছে, কিছু বোঝার পারতেছি না। জীবনটা শেষ হয়ে যেতে লাগছে, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, কাঁঠাল গাছে কাঁঠাল হয়, এরপর আবার নিরিবিলি থাকে, আবার ফল ভরিয়ে যায়। আমার জীবনে কোনো ফুল ফল কিছু আইলে না। যদি একটা মায়ের দেহি বিয়ের কথা কই, খালু আর হবু শ্বশুর দুজনে বিয়ের কথা যেন পাগল হয়ে যায়। এই সমস্ত মানুষ পৃথিবীতে এখনো বসবাস করে এখন বাচ্চা রয়েছে, আমার জীবনে প্রেম আরাইবে না, প্রেম। কইতে না কইতে প্রেম মরছে সামনে, আচ্ছা করে কদি তুই কি ডালিম মামারে কুদতেছস নাকি অন্য কারো কুদবারাইছস? শোনো, মামাকেই খুঁজতেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে তোমার সাথে কথা বলি, তুমি যদি জানো এই ব্যাপারে কিছু। আর তাছাড়া আমি অন্য কাউকে কেন খুঁজতে যাব? খুঁজতে গেলে তোমাকেই খুঁজবো, অন্য কাউকে কেন খুঁজবো? আমার খুঁজতে তো চলে না। আরে সত্তার, তুই একটা মানুষ না গেঞ্জি ছাড়া পায়জামায়? এই মাইয়ের এত সুন্দর করে তোরে বুঝাইতে আছে প্রেমের কথা, ডাইন বা মুসুয়া নিসিয়া ঠালা কোনোভাবে বুঝতে আছে না। অনু ও অনু, ওই গাধাটা বুঝবে না, বুঝবে না। তুমি যে যতবারই ঘুরাই ঘুরাই বলতে আসো, মরে টক্কা দিলেই বুঝে যেতাম তুমি মরে কি বুঝাও। এরকম একটা সামনা রে, তুই বুঝাও, প্রেমে প্রস্তাব দাও, কে গ্রামে হ্যান্ডসাম পোলাপান কি মরিয়ে গেছে? মরে নাই মরে না, একটু চোখ দিয়ে মিললে দেহিস, তারার সমান জল জল করে এরম পোলাপান গ্রামে আছে। আমার লাগে প্রেম করলে কি সুন্দর গান শুনাইতাম তরে, এক কে এক মোরে সাইয়া দেখ, দুই একে দুই সাথে আমার তুই, তিন একে তিন বন্ধু তোমায় সারা মোর কাটবে না দিন, বন্ধু তোমায় সারা মোর কাটবে না দিন, সার একে সার ও সাথী তুমি যে কার। এই সমস্ত অন্তরের গান শুনাইতাম, আর তুই কার কি শুনা, ও তো কবিতা বোঝে না।
গেঞ্জি পড়তে লাগছে মন মেজাজটা খুলে আমি খারাপ হয়ে যেতে লাগছে একটু হাত যে জিবাই দিছি হাও থাকবে না আচ্ছা মোর জরুরিভাবে ফোন আইছে বরিশাল যাওয়া লাগবে জরুরি মিটিং আছে এদিকে কাদা বাইরে পাই না এখন কি মুই বই বই তোমাকে বাড়িঘর পাহারা দিমু তুমি কোথায় যাচ্ছ সেটা বলো আগে কি কমু যাই মোর কাদা বাইরে খোঁজ দে খুঁজারে কয় লাগবে মোর বরিশাল যাওয়া লাগবে ভাই কাকে খুঁজছি কি খুঁজছি কিছুই তো আশপাশে দেখছি না কেউ নাই তো একেবারে জানোসটা আজম আর তুষ্টহীন হলো তালিকাভুক্ত আসামি তাদেরকে অ্যারেস্ট করতে হবে জানোসটা স্যার এমনি মাইন্ড করে আছে সবসময় আমাদের কেমনি চেতে চেতে কথা বলে এবার খপ্পত করে ধরবই কাউকে তো দেখছি না দেখছিসটা কিভাবে দেখবি লোকমি এই যে চোখ দেখ হ্যাঁ এই দেখ এই চোখ হচ্ছে গিয়ে পিঁপড়ার চোখ এই দেখ এদিকে তাকিয়ে আমি পুরো দিনাজপুর দেখতে পাচ্ছি ওই যে দিনাজপুর টিলা দেখ দুলা ভাই হ্যাঁ ম্যাপ অনুযায়ী দিনাজপুর তো এই দিকে আরে বইয়ের ম্যাপ দেখলে হবে বাস্তবে ম্যাপ দিনাজপুর ওই যে স্পষ্ট দেখা যায় ওই যে দেখ দিনাজপুর ও দিনাজপুর হ্যাঁ দিনাজপুর ওই দিকে না হ্যাঁ ও আচ্ছা দাঁড়া আমি একটু দেখে নিই ভালো করে কিছু দেখা যাচ্ছে দুলা ভাই এই হ্যাঁ দিনাজপুর দুইটা হ্যাঁ ভুল হচ্ছে তো দিনাজপুরের পাশে একটা রংপুর আছে হয়তো রংপুর দিনাজপুরের পাশে হ্যাঁ হ্যাঁ কি হয়েছে ও এ তো সেই মহিলা এই মহিলা বলিস কেন নীলা ম্যাডাম বল নীলা ম্যাডাম এখন কি নীলা ম্যাডামের সঙ্গে কথা বলতে হবে একটু একটু থাক আমি একটু কথা বলি না 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 সেদিন কথা না পূর্ণ হয়নি আরে এক সঙ্গে যাইতে হবে একা গেলে একটু রিস্ক হয়ে যায় আচ্ছা ঠিক আছে আয় বসে না ফুপু তুমি বরিশাল যেতে পারবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নীলা তুমি কেমন আছো ফুপু তোমাকে তুমি বলে ডাকছে কেন এই পুলিশটা এই আমনে মরে তুমি কোনকা আপনার লাগে আমার কোন জন্মের সম্পর্ক আছে যে হেই লাগে আপনি মরে তুমি কই বলেন আসলে হয়েছে কি ম্যাডাম এই আমার যে দুলা ভাই এই কিসের দুলা ভাই ওরে আমার আপা তো তোমাকে পছন্দ করত তুমিও আপাকে পছন্দ করতা এখন বিয়ের দিন আপা একটা মানুষের সঙ্গে ভাইগে গেছে তোমাকে ফেলে এটা কি আমার দোষ আমি তো দুলা ভাই আগে থেকে ডেকে ফেলেছি তাই না বুঝতে পারছেন একটু ঝামেলা হয়ে গেছিল মানে আমাদের দুলা ভাই সবাইকেই তুমি করে বলে মাইন্ড করেন না হ্যাঁ নীলা তুমি এমন করে কথা বলছো কেন সেদিন না তোমার বাসায় গেলাম তুমি সোফাতে বসতে দিলে কত আপ্যায়ন করলে বাতাস করলে আজ তুমি এত কড়া কড়া কথা বলছো কেন ফুপু পুলিশরা আমাদের বাসা কখন আসছিল আমাকে তো বলনি আরে না মানে এই আমনের সমস্যাটা কি আমনে যে এই সব কথাই রাস্তায় আমার বাস্তির সামনে খাড়াই বলতে আছেন ও কি মনে করবে আর ও যাই যদি মোর কাদা বাড়ি ধরে কয় হে মরে কি ভাবে ইট কন দেই মরে খারাপ মুই এখনই যামু অসিদ্ধে যাই আমনার বিরুদ্ধে নালিশ করে আপনাকে চাকরি বই খামো আপা আপা ভুল হয়ে গেছে কথা বলেছি রাস্তার মধ্যে ভুল হয়ে গেছে ওসি স্যার কি কিছু বলবেন না চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে তখন আমাদের তাই না এতক্ষণ মনে পড়ে নাই যান সুন্দর সুন্দর ডায়লগ দেছে হেস মতো মজা কেটে হংসো এখন চাকরি যাবে তো কান্দা শুরু করছো তোর কান্দার মধ্যে ধার দাঁড়াই না মরি এখন যাইতে হবে চালাও এই নীলা ডান আপনাকে চেক করতে হবে আমরা যদ্দূর জানি আমরা আইনের লোক আপনার বাসায় ওই আজম এবং তুষ্টহীনকে লুকিয়ে রেখেছেন খোঁজ দিয়ে দেখতে হবে এই সস এই খারা হই নাই একটা ঠ্যাং তো একটা খোরা আর একটা বাইকে দিমু খালি যদি এই পুলিশের ড্রেস না থাকতো তোরে পিড়ে একটা সাইজ করে ছাইড়ে দিতাম এই থানার লোক আমরা আইনের লোক কথাবার্তা হিসাব করে বলবে তুমি তোর আইন আমি তোরে দেখাবো আনে এতক্ষণ একটা প্রেমের কথা বাইরে দিছে আর এখন যখন চলে যেতে লাগছি এখন তুমি আইন দেখাও এলো এখন ওসি সাহেব নীলু 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 নীলা ম্যাডামের পিছে ঘুরে কোনো লাভ আছে দেখছো না কেমন ব্যবহার করছে আরে সে তো আমার সাথে খুব ভালো বিহেভ করতো তোর সঙ্গে যাওয়াতে বুঝছস ও মাইন্ড করেছে আমার সঙ্গে একা একা কি সুন্দর করে কথা বলেছে সেদিন দেখলি না সুপায় বসিয়ে একটা পাখা নিয়ে বাতাস করলো আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি ঘটনা যেটা ঘটেছে
আপাতত ফোন দিয়ে একটা সুখবর দিয়েছে বুঝবো আমি সুখবর হ্যাঁ হ্যাঁ আমি তোর কথার মাঝে বুঝতে পারছি না আমি বলছি আপা ফোন দিয়ে আগে খবর নিয়েছে তোমার যে মানুষটা কেমন আছে রে তা আমি বলেছি আছে ভালো আছে অপরাধী নিয়ে দরাদরি করছে আর একটা স্বাস্থ্য ভালো একটা মোটা মহিলাকে এই মহিলা না ম্যাডাম বুঝলেছি আপা বলল যে কি দরকার আমাদের বংশে কত মেয়ে আছে আমার খালাতো বোন চাচাতো বোন আছে একটা বোনের সঙ্গে তোর ওই দুলা ভাইটা বিয়ে দিয়ে দে এই জায়গায় বুঝছস এই জায়গায় তোদের সাথে আমার মিল নাই তোর ধারণা তোদের মতো ওই বাজে বংশে আমি বিবাহ করব যে নাকি বিয়ের দিন ভেঙে যায় সেই বংশে আবার আমি আমার বুঝছস আমার এখন চতুর্দিক থেকে ফোন আসে এদিকে নীলা ওদিকে তোর বোনের আরো বান্ধবীরা কত বুঝছস নীলা ম্যাডাম যে কি চোখে দেখে সেটা আজকে আমি শিওর হয়ে গেছি এক কথা কম আমরা কি কাজে এসেছি অপরাধী ধরতে হ্যাঁ আমাদেরকে কি করতে হবে ওই যে তুষ্টহীন আর আজমকে অ্যারেস্ট করতে হবে নরেশটা ওসি সাহেব কি মাইন্ড করলো সেদিন হ্যাঁ চেতে চেতে কথা বললো আজকে সুযোগ দেব না যাবো আর খব্বতকে ধরবো আপনারা তিনজনের নামে ওইদিকে যায় না সাংবাদিক অনু আমার নামে মামলা করছে কি আরে মামলা তো করবো তুমি নিজেই তো দুই মামলার আসি দৌড়ের উপরে আছো তারা তো আমাকে চেনে না আমার চেহারা ছবি নাই তাদের কাছে নামি দামি ক্রিমিনাল হেরার প্রত্যেকের ছবি এত বড় কইরা থানার মধ্যে লুকিয়ে রাখে ওসি সাহেব বুঝছো আবাজি কি হদ দেয় না আমি থানা ইনকোয়ারি করতে গিয়েছিলাম তো আমার কোনো ছবি নোটিশ তালিকায় দেখি নাই তো অপরাধী আর এটা তুমি দেখবে কইতে এখন তো ডিজিটাল এখন কি আর বোর্ডের মধ্যে ঝুলে রাখে লিডার আপনাকে যদি পুলিশে ধরেলা তাহলে আমরা কার কাছে যাবো হ্যাঁ ঠিক ওই কইছো এখন কি তা করতাম বুঝতাম পারতেছি না তো মাথা তো কাম করতেছে না হ্যাঁ লিডার এক কাজ করেন এই যে গাছটা দেখতেছেন আপনারা দুজনেই গাছ উঠে যান আজম হয়ে যাক তাকে পুলিশের কাছে দিয়ে আসি চাচা তাহলে তুমি চিন্তা করো না তিন বেলা খাবার দিয়ে আসবো যে ইলেকশন এক পর্যন্ত বন্দী থাকুক কথাটা খারাপ কস নাই বুদ্ধিটা খুব ভালো তুষ্টহীন তুমি একটা কাম করো তোমারে আজম বলে আমরা থানা দিয়া দেই হ্যাঁ আমি কথা দিতেছি ইলেকশনে ফাঁস কইরা প্রথম তোমারে আমি জেলাতে ছুটালি হ্যাঁ আপনার বুয়া কথা আমি বিশ্বাস করি না আপনি যদি নির্বাচনে পাস না করা পারেন তাহলে তো কিয়ামত পর্যন্ত আমার জেলখানায় থাকতে হইব পয়সা মরতে হইব দুষ্টহীন আমি মোমেন্সিং শিল্পপতি কেফায়তুল্লাহ কাদা আমি যখন আমার মুখ দিয়ে একটা কথা বাইর করি তখন মনে করো আসমান জমিন দুই ফাঁক হয়ে গেল আমার কথা নড়সর হইতো না বুঝছ আমার মনে এটি একটা ভালো সিদ্ধান্ত চলো আমরা যাই লিডার আমি একটা কথা কইতে চাইছিলাম আপনি তো ময়মনসিংহ শিল্পপতি আপনার কোনো বন্ধু নাই যে আগাম আপনারে জামিন দিয়া ছুটে লইব থানা থেকে কথাটা খারাপ কহ নাই মালয়েশিয়ার প্রেসিডেন্ট শচীন টেন্ডুলকার আছে না শচীন টেন্ডুলকার হইলে আমার দোস্ত মানুষ শ্যামবাজারে মনে কর বড় হয়েছি ছোট থেকে বড় এ পর্যন্ত গেলে ছোট বড় সবাই মানে সালাম দেয় খেলা আমার মনে কর নীতি আদর্শ বালাই যে বুঝতে পারছো আমার নামে এমনি একটা মামলা আছে আমি যদি থানায় যাই তখন তো আমাকে লক আপে পড়ে দেবে যে আমার যাওয়া ঠিক হবে না
টুসতুইনকে পাঠাও, টুসতুইন নিরাপরাধ আছে, থানায় ওকে চিনবে না, ও যে জেনে আসুক আসল ঘটনা। ম্যা পলিয়টকা বাঁচাও, ম্যা কিং খানু, আপ দাও লেকের করাইয়া, সেপ আপকো ঘাস কাটনা পড়েগা, লেকিন মুঝে নেই। আমার কি হয়? মোরা হইলাম তিন ভাই, ও ছোট, হে মাজ্জা, আর মুই হইলো বর। চাপাবাজ 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 চাপাবাজ।